शांति किसी कमरे दी रे टक 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 अरे किसी कमरे दी रे बोले बात तो बड़ा सांप तू धक्का से नहीं चला ओ बात तो जाने सांप तो जाने दी जा ओ भागो सांप जाने दी जा मासिका बारिते आचिज मा बाप जामाई बारिते आछो गो शोशुर आपवा अरे थक थक ओटो ओटो बाप ची ची देखी पहला কেনে বিয়ান উঠবো না কেনে কি হয়েছে কি হয়েছে মানে দিনা পাওনার কথা সব ভুলে গিয়েছো আজ দু তিন বছর বিয়ে হয়েছে বলি মোটরসাইকেল দেবো সোনা দেবো টাকা দেবো কই সেই সব মা ওটা আমার শ্বশুর আব্বাই এ শুলালে বেটা হা পাইলা নিজে বাপ কোনদিন আব্বা বলে না শ্বশুর আব্বা যা ঘরে যা বিয়ান আমাদের সংসার একটু অসুবিধা চলছিল তাই দিতে পারেনি আমাকে একটু সময় দাও বিয়ান ঠিক দিয়ে দেব ও ওইটা মধুর কথা আমাকে ভুলাও না মাঘ মাসে 6 তারিখে ডেট দিলে সেই ডেট চলে গেল ফাল্গুন মাসে 3 তারিখে ডেট দিলে সেই ডেট চলে গেল এবার যদি টাকা না দাও আমি গ্রামের পাঁচটা লোক ডাকবো ওই শুকনো কথা চিড়ি ভিজবে না বিয়ান আমরা তো একটা ডেট নিয়েছি সেই ডেটেই দিয়ে দেব হুঁ আমাকে বা ডেট টাকা দিয়েছে আসো আসো গর্বনে আসো চমা हाँ भैया तुम्हें कि मुख ने खेते তোমার কি একটু নাক কথা নেই শোনো বিয়াই আমি বিয়ানকে সব কথাই বলেছি আমরা একটু অসুবিধার মধ্যে ছিলাম তাই আমি কিছু দিতে পারিনি সামনে মাসের মধ্যে তোমাদের যা দাবি আছে সব দিয়ে দেব আমি তুমি যে এমন ধারা বলছো জানো ভাজা মাছটা উল্টে খেতে পারো না আব্বা মেমার আব্বাকে অপমান করছি কেনে আমার আব্বা বলছে তো সব কিছু দিয়ে দেবে তোর বাপকে অপমান করবে না লোকের বাইরে গিয়ে দেখে আসবে তাদের মেয়েকে কি না কি দিয়েছে তোর বাপ তো তোকে লাশ শুধু ছাড়া কিচ্ছু দিইনি তাহলে অপমান করবে না ও আব্বা আমি তো সেই থেকে শুনছি তোমরা দুজনা এই লোকটাকে অপমান করছো কেনে বলছি তো সব দিয়ে দেবেন তোর তো লাগানা পারে না তুই আর কি বুঝবি তোর শ্বশুর যদি এই মাসের মধ্যে সব দিনা পাওনাতে না দেয় আমি গ্রামের পাঁচটা লোক ডাকবো বাবা লে খুদি তুমি এখনো নিজের বাপ নাকি ওর শ্বশুর হয়ে যাও নিজের বাপ চলো আব্বা তুমি যতদিন এই বাড়ির জিনিসগুলো না দিতে পারবা তুমি জানো এই বাড়ির মুখ দেখবে না আরে মা আমি তোর ঋণ সব দিয়ে দেব আমি সেই দিনে আসব আমি আর তোর বাড়িতে কোনোদিন আসব না রে মা আব্বা এখন বাড়ি আসছো আব্বা বুলির বাড়ি গেলে যা তা তুমি অনমরাই আছো কেনে আর বলিস নি রে বাপ তোর বুনির দিনা পাওনা দিতে পারিনি বলে বিয়ায় আর বিয়ান আমাকে কি হারে যে অপমান করেছে তাই মাসের মধ্যে ওরা সব ঋণ দিয়ে দিতে বলেছে তা না হলে ওরা গ্রামের পাঁচটা লোক ডাকবে ঠিক আছে আব্বা তুমি কেঁদো না তুমি ঘরে যাও আমি দেখছি ও রাজু কাকা হ্যাঁ বলো আমার বোনকে খুব ও শ্বশুর বাড়ির লোকেরা জ্বালাইছে তাই এই দিন আমার বাপ গিলো আমার বাপকে অপমান করে তাড়ি দি তা আমরা লোক নিয়ে যাব কি না না গ্রামের লোক নিয়ে গেলে
একটা মান সম্মানের ব্যাপার আছে, তোমরা বুঝবা না। তুমি এদিকে চলে আসো সরো। ও নো, তোমার বাপকে খেদি দিছে? তাহলে একটা কথা বলে শোনো, তুমি এবার ওদের ঘর কিভাবে টাইট করবা, ওরা যেন কিছু বুঝতে না পারে। তুমি কালকে যাবা, ঠিক আছে? যেটা বললাম সেটা করবা, দেখবো জব্দ হয়ে যাবে, দেখবো ওদের কিছু করার থাকবে না, কাউকে বলতেই পারবে না, বুঝতে পেরেছো? তাও যদি না হয়, তারপর তো গ্রামের লোক আমরা আছি, তারপর যা দেখা যাবে। ঠিক আছে তাহলে। এইখান থেকেই শুরু কর দে। ও নো, আমার বোন কই? আগে বল তো এখানে মুতলি কেন? বাস করেছি মুতেছি, তোমার কি? তোর বোন দেখো ঘরে আছে, ওইটুকু বাদর নাই মুখের উপর কথা। আগার বেশি বকলি পারে নাই ছাঁচি মুতে দেব। কি হই ভাই এসেছিস? আয় আয় ঘর পানি আয়। আয় ভাই বস, তুই আমার শাশুড়ির সাথে বাকাবাকি করছিলি কেন? আরে ভাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তুই কখন আসলি? এই তো এখনই আসলাম। ঠিক আছে দাঁড়া, আমি পায়খানা থেকে আসি। আরে ভাই যাও না, যাই না, পায়খানা নৌকা আছে আমার একটা আগানে গিয়ে। আচ্ছা আমি একটু পরে আসছি। পান্ডাল বাবা গো কি শান্তি, কিছু কামড়ে দিলে আরো কিছু কামড়ে দিলে। পন্নি দেখ এবার, পন্নি এত জ্বালা।